हाय बंधुरा, आशा करी भालो आछेन। आजके आमरा प्लेट टेक्टोनिक थियोरी सम्पर्के आलोचना करब। कि बोलछि आमरा? प्लेट टेक्टोनिक थियोरी बा पात संस्थान तत्व। এই তত্ত্ব কিন্তু কোনো একক তত্ত্ব নয়, অর্থাৎ একক তত্ত্ব নয় বলতে কি বলা হচ্ছে, দেখুন আমরা আগে কিন্তু জেফ্রির তাপীয় সংকোচন মতবাদ, হোমসের পরিচলন স্রোত তত্ত্ব, এছাড়া আমরা পরে আবার পড়েছি আমরা যে ধরুন 1912-তে মহীয়ান সঞ্চরণ তত্ত্ব, আবার 1960-এ এসে পড়ছি আমরা কি সি ফোর স্প্রেডিং বা সমুদ্র বক্ষের বিস্তৃতি, যা কিন্তু এটা ওয়েগনারের এবং সমুদ্র বক্ষের বিস্তৃতি হ্যারি হেস। তাহলে আমরা দেখছি কি যে এগুলো একজন নির্দিষ্ট ব্যক্তি দিয়েছেন, অর্থাৎ মহীয়ান সঞ্চরণ মতবাদ বললাম, তাহলে আলফ্রেড ওয়েগনারই কিন্তু এই তত্ত্বের প্রবক্তা। আবার যদি সমুদ্র বক্ষের বিস্তৃতি বলি, তাহলে দেখছি কি হ্যারি হেস কিন্তু এই তত্ত্বের প্রবক্তা। কিন্তু প্লেট টেকটোনিক থিওরির ক্ষেত্রে কিন্তু এই তত্ত্বের নির্দিষ্ট কোনো প্রবক্তা নেই। কারণ কি, যদি সালগুলো একটু মার্ক করি, দেখুন 1965-তে কিন্তু প্রথম পাত শব্দটা ব্যবহার হচ্ছে, তার মানে তার আগেই কিন্তু দেখুন মহীয়ান সঞ্চরণ মতবাদ যেখানে বলা হচ্ছে কিন্তু মহাদেশগুলো সরছে। আবার সমুদ্র বক্ষের বিস্তৃতির ক্ষেত্রে দেখুন সালগুলো মার্ক করুন যে 1912-1960, অর্থাৎ এই সালগুলো কিন্তু এই 1965-এর আগে। তাহলে এই মহাদেশগুলো সরতে পারে এই ধরনের ধারণা কিন্তু একাধিক জন ইতিমধ্যেই কিন্তু আলোচনা করেছেন, কিন্তু কেউ সেভাবে পরিপূর্ণভাবে কিন্তু থিওরি দেননি। সেই কারণে পরবর্তী সময়ে যখন সিওর হওয়া গেলে যে অ্যাকচুয়ালি পাত রয়েছে বা পাতগুলো সচরাচর সরছে, এদিক সেদিক সঞ্চরণশীল হচ্ছে, তখন থেকেই কিন্তু এই তত্ত্বটা গুরুত্ব পায় এবং এর প্রকাশ পরিপূর্ণতা লাভ পায়। তো পাত শব্দটি প্রথম ব্যবহার করেন কে? টু জো উইলসন, যিনি কি কানাডিয়ান একজন পদার্থবিদ, যিনি নেচার পত্রিকা, নেচার পত্রিকায় 1965 সালে কিন্তু তার প্লেট কথাটি কিন্তু ব্যবহার করেন, অর্থাৎ তিনি থিওরি দেননি, তিনি প্লেট শব্দটি বা পাত শব্দটি প্রথম ব্যবহার করেন তুজো উইলসন বা জে তুজো উইলসন। কিন্তু তারপরে মর্গান, পার্কার এরা কিন্তু এই থিওরি নিয়ে কিন্তু বলেছেন, কিন্তু পরিপূর্ণভাবে বলেন প্রথমকে, পরিপূর্ণভাবে প্রথম বলেন জেভিয়ার লাপিচো 1968 খ্রিস্টাব্দে তিনি পাত সম্পর্কে একটা স্বচ্ছ এবং পরিপূর্ণ ধারণা দেন। এই কারণেই কিন্তু পাত সংস্থান তত্ত্বের জনক বলে দেওয়া হচ্ছে কিন্তু পিচোকে। তাহলে পিচোকে আমরা বলবো কি পাত সংস্থান তত্ত্বের জনক, এবং উইলসনকে বলবো কি আমরা প্লেট শব্দটি কে প্রথম ব্যবহার করেন। কিন্তু আমরা আজকের ভিডিওতে আমরা যে সমস্ত বিষয়গুলো আলোচনা করব প্লেট টেকটোনিক থিওরি রিলেটেড, সেই কারণে আমরা পাতের একটা ধারণা নিব এবং কি কি ধরনের পাত হতে পারে সেটা আমরা আলোচনা করব, এবং সেই সঙ্গে আমরা আলোচনা করব কি যে পাত সীমা, সীমানা এবং তাদের একটা ধারণা, কত ধরনের পাত সীমানা হতে পারে সেটা নিয়ে আলোচনা করব, পাত সংস্থানের কারণ অর্থাৎ পাতগুলো কেন সঞ্চরণশীল সেগুলো সম্পর্কে জানব। এছাড়া সমালোচনা রয়েছে, অর্থাৎ এই রিলেটেড পুরো সম্পূর্ণ ভিডিওটা এখানে আমরা আলোচনা করব। তো প্রথমেই আসছি কি আমরা যে প্লেট কাকে বলবো। প্লেট বলতে বলা হচ্ছে কি, দেখুন যেহেতু পাত নিয়ে পড়বো, প্লেট বা পাত, পাত বলতে আমরা জানি কি আমাদের এটা ধরি আমার পৃথিবী, এটা আমার পৃথিবী, পৃথিবীর কেন্দ্র থেকে আমি কি করলাম এইরকম একটা অংশ কেটে নিলাম, তাহলে এইরকম দাঁড়াবে। এইরকম যদি দাঁড়ায় আমরা জানি যে উপরের পৃষ্ঠটা, উপরের যে শক্ত ভঙ্গুর যে স্তর আছে, যা কি হচ্ছে শিয়াল এবং সীমা দ্বারা গঠিত, যা শিয়াল এবং সীমা দ্বারা গঠিত, এবং এখানে রয়েছে কি অ্যাস্থেনোস্ফিয়ার নামে একটা স্তর, অ্যাস্থেনোস্ফিয়ার যেটা থকথকে স্তর সেটা বলা হচ্ছে কি অ্যাস্থেনোস্ফিয়ার। এই অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান ভঙ্গুর যে শক্ত
আবরণ রয়েছে যা সঞ্চরণশীল তাকে আমরা বলবো পাদ। তাহলে পাদ হলো কি অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে অবস্থিত যে স্তর রয়েছে বা খণ্ডগুলো রয়েছে তাকে আমরা বলবো কি প্লেট, যা মূলত কি দ্বারা গঠিত শিয়াল এবং সীমা দ্বারা গঠিত। তার মানে এই শিয়াল সীমাকে আমরা একত্রে বলি কি লিথোস্ফিয়ার, এখানে লিথোস্ফিয়ার, এবং তার ঠিক নিচে রয়েছে কি আমার অ্যাস্থেনোস্ফিয়ার, অ্যাস্থেনোস্ফিয়ার, এবং নিচেকে বলা হয়েছে অর্থাৎ নিচে রয়েছে কি ম্যাগমা। অর্থাৎ প্লেট টেকটোনিক থিওরি অনুসারে কিন্তু এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একে লিথোস্ফিয়ার, দ্বিতীয়তে বলা হয়েছে অ্যাস্থেনোস্ফিয়ার, এবং তৃতীয়তে বলা হয়েছে কি ম্যাগমা। অর্থাৎ ম্যাগমা, অ্যাস্থেনোস্ফিয়ার এবং লিথোস্ফিয়ার এই তিনটা স্তরের সমন্বয়ে কিন্তু পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ গঠিত। অর্থাৎ অভ্যন্তর ভাগ যে রয়েছে সেটা এই তিনটা স্তরের সমন্বয়ে গঠিত, যেটা প্লেট টেকটোনিক থিওরি অনুসারে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ভাগ বিভিন্ন পড়ব, যেখানে কিন্তু আমরা ভূত্বক পড়েছিলাম, গুরুমণ্ডল পড়েছিলাম, তারপরে কিন্তু কোর পড়েছিলাম। তাহলে এখানে কিন্তু আমরা সে ভাগটা পাবো না, আমরা ভাগ করছি কি যে লিথোস্ফিয়ার, অ্যাস্থেনোস্ফিয়ার এবং ম্যাগমা, এইটার উপর বেস করে কিন্তু আমাদের এই থিওরি। তো আর একটা জিনিস বলবো যে এই পাদগুলো বাস্তবে কী হয়, পাদগুলো আয়তন আমরা আলোচনা করব, তার আগে গভীরতা যদি দেখি, বলা হচ্ছে কি যদি সেটা মহাসাগরীয় হয়, মহাসাগরীয় পাদ হয় তাহলে তা এখান থেকে কতটা প্রস্থ হবে, অর্থাৎ কত গভীরতা আছে সেটা দেখবো কি গড়ে 70 কিলোমিটার গভীরতায় অবস্থান করছে। আর যদি দেখি মহাদেশীয় পাদ, মহাদেশীয় পাদ হয় তাহলে সেটা প্রায় 150 কিলোমিটার গভীরতায় অবস্থান করবে, এটা গড়। আর একটা জিনিস বলবো, যেহেতু পাত নিয়ে আলোচনা করছি, পাততে বললাম কি যে প্লেট টেকটোনিক থিওরিতে আমরা আলোচনা করব কি যে পাতগুলো কিভাবে সঞ্চরণশীল, পাতের গঠন, এই পাত রিলেটেড জিনিসগুলোই আলোচনা করব। এই পাতগুলো যে সঞ্চরণশীল সেটা দেখা গেছে যে বছরে, বছরে যদি আমি দেখি বছরে 2 থেকে 12 সেন্টিমিটার এই গতিতে কিন্তু পাতগুলো গড়, গড়ে যদি দেখি গড়ে এই গতিতে কিন্তু সঞ্চরণশীল। তো আমরা এখানে আর একটা জিনিস আলোচনা করব, এখানে আমি গভীরতা বলেছি কিন্তু কতটা দৈর্ঘ্যপ্রস্থ হতে পারে বা কতটা অঞ্চলগুলো অবস্থান করতে পারে সেই ঘটনাটা আমরা আসছি। তো আসার আগে আমরা যেটা দেখবো, বললাম কি যে পাতের একটা আমরা ধারণা পেলাম, কিন্তু পাত সমূহ বলতে কি কত ধরনের পাত হতে পারে সেইটা নিয়ে আজকে আলোচনা করব। কি বলবো আমরা যে পাতগুলো যদি আমি দেখি, আমার কাছে একটা আয়না ছিল, আয়নাটা যদি ভেঙে যায়, আয়না ভেঙে গেলে কিন্তু অসংখ্য টুকরা হবে, আয়না এরকম যদি একটা আয়না থাকে, আয়না ভেঙে গেলে এসে এরকম ভাঙা ভাঙা অসংখ্য কিন্তু টুকরা হবে, কিছু বড় মানের টুকরো থাকবে, কিছু মাঝারি ধরনের থাকবে, কিছু ছোটো ছোটো গুঁড়ো হয়ে যাবে। অর্থাৎ প্লেটগুলো যেগুলো বলা আছে, যা বলা আছে অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে অবস্থিত, সেই প্লেটগুলোও কিন্তু এরকম একাধিক খণ্ডে, অর্থাৎ কিছু বড় রয়েছে, কিছু মাঝারি রয়েছে, কিছু ছোট রয়েছে, যেটা আয়নার ক্ষেত্রে হয়েছিল। তাহলে বড়গুলো কাকে বলবো, অর্থাৎ বড় বলতে বলা হচ্ছে তাকে বলবো যে সমস্ত পাতগুলো, যে সমস্ত পাতগুলোর অর্থাৎ আমরা বর্গক্ষেত্র আকারে দেখবো, বর্গ বর্গক্ষেত্র বর্গ কিমি অনুসারে, তার মানে ক্ষেত্রফল, বর্গ কিমি অনুসারে বলতে বলা হচ্ছে কি ক্ষেত্রফল যদি আমরা দেখি, অর্থাৎ কত পরিমাণ জায়গা নিয়ে একটা পাদ হতে পারে, যদি বড়র কথা বলি, বড়র ক্ষেত্রে 1 কোটি থেকে 100 কোটি, 1 কোটি থেকে 100 কোটি স্কোয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে কিন্তু অবস্থান করতে পারে। তার মানে কতটা বড় বুঝতে পারছেন, 1 কোটি থেকে 100 কোটি পর্যন্ত। যদি মাঝারি দেখি, মাঝারির ক্ষেত্রে বলা হচ্ছে কি যে 10 লক্ষ থেকে 1 কোটি স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ বর্গ কিলোমিটার হতে পারে। এগুলো হলো ক্ষেত্রফল, কতটা বড় বড় প্লেট হতে পারে সেটার কথা বলা আছে। আর যদি বলি ছোট, ছোটর ক্ষেত্রে বলা হচ্ছে কি যে 1 লক্ষ থেকে 10 লক্ষ বর্গ কিমি অঞ্চল জুড়ে এক একটা পাতের আয়তন হতে পারে। তার মানে এই পরিমাণ ক্ষেত্রফল নিয়ে কিন্তু পাতগুলো রয়েছে। তার মানে আমরা দেখছি কি আমাদের পৃথিবী কিন্তু একাধিক এরকম প্লেট রয়েছে, একাধিক কিন্তু প্লেট রয়েছে, বড় ছোট এরকম একাধিক প্লেট রয়েছে। এই প্লেটগুলোকে নিয়ে কিন্তু আজকে আমরা যেহেতু পড়ব, সেখানে বললাম কি যে কিছু বড় পাত রয়েছে, কিছু মাঝারি পাত রয়েছে, কিছু ছোট পাত রয়েছে। এখানে দেখুন আমরা আলোচনা করেছি কি যে বড় পাতগুলো কটা, প্রধান বড় পাত রয়েছে 7টা বড় পাত রয়েছে।
সাতটা বড় পাতের মধ্যে নামগুলো দেখুন, প্রশান্ত মহাসাগরীয় পাত, আফ্রিকান পাত, ইউরেশিয়া পাত, ইন্দো অস্ট্রেলিয়া পাত, উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত এবং আন্টার্কটিকা পাত। তো প্রশান্ত মহাসাগরের পাত বলতে, কারণ কি এখানে আমরা পুরো ডিটেলসে আলোচনা করব না প্রতিটা পাট সম্পর্কে, নাম দেখে বোঝা যাচ্ছে কি যে প্রশান্ত মহাসাগর বলতে প্রশান্ত মহাসাগরের তলদেশের যে অংশটাকে সেটাকে বলা হচ্ছে কি প্রশান্ত মহাসাগরের পাত। এই পাতটা হলো যতগুলো আমরা পাত পড়বো, যতগুলো পাত পড়বো সব থেকে বৃহৎ পাত এটাই, এইটাই সব থেকে বড় পাত যা বলা হচ্ছে কি যে প্রশান্ত মহাসাগরীয় পাত। এবার আফ্রিকা নিয়ে আফ্রিকা পাত, ইউরোবেশিয়া নিয়ে ইউরেশিয়া পাত, এরকম দেখুন ইন্দো অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া নিয়ে, অর্থাৎ ভারত ভূখণ্ড গ্রীসে রয়েছে, ইন্দো অস্ট্রেলিয়া পাতে অবস্থান করতো, তার মানে উত্তর আমেরিকা পাত উত্তর আমেরিকাকে নিয়ে, এইভাবে কিন্তু পাতগুলো রয়েছে, দক্ষিণ আমেরিকা পাত দক্ষিণ আমেরিকাকে নিয়ে, আন্টার্কটিকা মহাদেশকে নিয়ে আন্টার্কটিকা পাত, তার মানে এইগুলো হলো মেজর পাত বা বড় বড় পাত। এরপরে বলছি কি মাঝারি পাত, মাঝারি পাত বলতে বললাম কি 10 লক্ষ থেকে 1 কোটি স্কোয়ার কিলোমিটার মধ্যে যে সমস্ত পাতগুলোর ক্ষেত্রফল হবে সেগুলো দেখছি কি আমরা এখানে আটখানা রয়েছে, আটখানাই আমরা আলোচনা করছি বলতে নাজকা পাত, কোকো পাত, ভারতীয় পাত, ক্যারিবিয়ান পাত, আরবীয় পাত, স্কোনিয়া পাত অর্থাৎ স্কোসিয়া, ফিলিপাইন পাত, জুয়ান দা ফুকোপাত, এই আটটা নাম কিন্তু মাঝারি পাতের মধ্যে পড়ে। এর মধ্যে ইম্পর্টেন্ট কিছু রয়েছে, অর্থাৎ মূলত আমরা দেখেছি যে সমস্ত কোশ্চেনগুলো আসে নাজকা, কোকো এবং ভারতীয় পাত, এই তিনটের মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট আলোচনা করে। সুতরাং আপনারা সবগুলোই মুখস্থ রাখবেন তাতে ভালো, কিন্তু ক্ষুদ্রপাত যদি দেখে, ক্ষুদ্রপাতের ক্ষেত্রে বললাম কি 1 লক্ষ থেকে 10 লক্ষ বর্গ কিলোমিটার পর্যন্ত হবে। 1 লক্ষ থেকে যদি দেখি মাদাগাস্কার পাত, সোমালি পাত, আনাতোলিয়া পাত, বার্মা পাত, টোঙ্গা পাত, এই সমস্ত একাধিক পাত রয়েছে, আমরা এখানে প্রধান প্রধানগুলোই আলোচনা করেছি, টোঙ্গা সবথেকে ক্ষুদ্রতম পাত। তাহলে এই সংক্রান্ত আমরা বুঝতে পারলাম যে পাতগুলো আয়তনের ভিত্তিতে আমরা তিনটা ভাগে ভাগ করেছি, কিছু বৃহৎ পাত রয়েছে, মাঝারি পাত রয়েছে, ক্ষুদ্র পাত রয়েছে। বৃহৎ পাতের সংখ্যা হলো 8টা, 7টা, মাঝারি হলো 8টা এবং ক্ষুদ্র পাত হলো 20টি। তো এই পাতগুলো আমরা সম্পর্কে মোটামুটি জেনে নিলাম। এবার আসছে কি, এবার আমরা আসছি কি যে পাত সীমা এবং পাত সীমানা সম্পর্কে একটা ধারণা, তারপর আমরা ধরনগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা আসছি কি যে পাত সীমানা কাকে বলবো এবং পাত সীমা কাকে বলবো। দেখুন আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম, অর্থাৎ এই মুহূর্তে আলোচনা করলাম যেটা, যে একাধিক এরকম পাত রয়েছে, এরকম একাধিক পাত রয়েছে, এই পাত, এই পাতের ক্ষেত্রে বলা হচ্ছে কি যদি আমি একটা পাত কনসিডার করি, অর্থাৎ এই পাতটা ধরলাম না, একটা পাত যদি কনসিডার করি বা ধরি, তাহলে কি বলা হচ্ছে পাতের নিচে একটা শেষ প্রান্ত থাকবে, অর্থাৎ লাস্ট প্রান্ত, এই যে লাস্ট প্রান্ত, এই লাস্ট প্রান্তকে বলা হচ্ছে কি পাত সীমা। তাহলে পাত সীমা, পাত সীমা বলতে মার্জিন, ইংলিশ টার্মটা হলে ভালো হয়, কারণ না হলে অসুবিধা হয়। কি বললাম যে পাত সীমা বলতে মার্জিনের কথা বলা হচ্ছে, অর্থাৎ প্লেড মার্জিন। তাহলে একটি পাতের শেষ সীমা বা সর্বশেষ সীমাকে আমরা বলবো কি পাত বা প্লেট মার্জিন বা পাত সীমা। তাহলে পাত সীমানা কাকে বলবো, পাত সীমানা বলতে বলা হচ্ছে ধরুন দুটো পাত, একটা পাত আবার পাশে আর একটা পাত, এই দুটো পাতের যেখানে মিলিত হচ্ছে, তার মানে এই বরাবর মিলিত হচ্ছে, তার মানে এই পাতের শেষ বা শুরু, এই পাতের শেষ বা শুরু, এই যেখানে মিলিত হচ্ছে এই অঞ্চলটাকে বলবো বা এই রেখাটাকে আমরা বলবো কি যে প্লেট বাউন্ডারি বা পাত সীমানা। তাহলে পাত সীমানা বলতে বললাম কি দুটো পাতের মিলনস্থলটা, যেখানে দুটো পাত একে অপরকে আলাদা করছে, অর্থাৎ একটা পাতের শুরু বা শেষ আবার একটা পাতের শুরু বা শেষ, এই দুটো পাত যেখানে মিলিত হচ্ছে বা দুটো পাতকে বিভেদকারী যে রেখাটা বাঁচছে সেটাকে আমরা বলছি কি পাত সীমানা। যেমন দুটো দেশের ক্ষেত্রে আমরা কি বলি সীমানা পাত, যে এদিকে হয়তো পাকিস্তান এদিকে আমার ইন্ডিয়া, তার মানে এটা হলো আমার বাউন্ডারি বা সীমানা। আর সীমা বলতে বলা হচ্ছে কি যে একটা পাতের শেষ প্রান্তটাকে, সেটা এই প্রান্ত হতে পারে, এই প্রান্ত হতে পারে, এই প্রান্ত হতে পারে, এই প্রান্ত হতে পারে, তাকে আমরা বলবো কি প্লেট মার্জিন বা পাত সীমা।
এই পাঁচ সীমানাগুলোকে অর্থাৎ প্লেট বাউন্ডারিগুলোকে আমরা কি করেছি চারটা ভাগে ভাগ করেছি। প্রধান তিনটা ভাগ রয়েছে, আমরা এখানে চারটা ভাগে আলোচনা করব। কারণ কি চারটা ভাগই প্রকৃত, আমরা সেদিক থেকে যদি দেখি ভালো করে যে চারটা ভাগই করা যেতে পারে। তো আমরা একটা ছবি আঁকবো, তাতে কিন্তু বুঝতে সুবিধা হবে। কারণ কি আমরা বললাম কি যে আমাদের যে পৃথিবী ছিল, এই পৃথিবীটার কথা বলছিলাম, যে পৃথিবীটা পৃথিবীর কেন্দ্রে ছিল কি এখানে ম্যাগমা ছিল, তারপর বলছিলাম কি যে এখানে অ্যাস্থেনোস্ফিয়ার ছিল, তার উপরে বলেছিলাম যে প্লেট ছিল, অর্থাৎ এটা একটা প্লেট আর একটা প্লেট। এবার দেখুন এই প্লেটের ক্ষেত্রে বললাম কি যে পাতগুলো একদিক থেকে অন্যদিকে কিন্তু সরে, তার ভিত্তিতে আমরা ভাগ করব। তার মানে বললাম ম্যাগমা রয়েছে, অ্যাস্থেনোস্ফিয়ার রয়েছে এবং লিথোস্ফিয়ার, যা কি শিয়াল সীমা নিয়ে গঠিত, বা মহাদেশীয় বা মহাসাগরীয় পাতের কথা বলেছি আমরা। তো এখানে আমি বললাম কি যে ধারণা অর্থাৎ ধরনগুলো পড়বো, ধারণা নয় ধরনগুলো পড়বো, অর্থাৎ পাত সীমানা কত ধরনের হতে পারে, কিসের ভিত্তিতে, সঞ্চরণশীলের ভিত্তিতে, অর্থাৎ পাতগুলো সরছে কোন দিকে। এইটা যদি দেখি দুটো হতে পারে, দেখব কি যে পাতগুলো একে অপরের দিকে এগিয়ে আসতে পারে, যদি এগিয়ে আসে তার মানে তাকে আমরা বলবো কি অভিসারী পাত সীমান্ত। বললাম কি যে অভিসারী পাত সীমান্ত, বা আমরা একে বলবো কি অভিসারী পাত সীমান্ত, বা আমরা বলতে পারি একে বা ধ্বংসাত্মক, ধ্বংসাত্মক পাত সীমানা। এবার যদি দেখি যে দুটো পাত একে অপর থেকে সরে যাচ্ছে, দূরের দিকে চলে যাচ্ছে, দূরের দিকে যদি চলে যায় তাহলে আমরা তাকে বলবো কি যে অপসারী বা প্রতিসারী পাত সীমান্ত। এই পাত সীমান্তকে বলা হবে যেহেতু দুটো পাত সরে যাচ্ছে, একে বলবো কি যে গঠনাত্মক পাত সীমান্ত। তার মানে অভিসারী পাত সীমান্তকে আমরা বলবো কি ধ্বংসাত্মক পাত সীমানা, অপসারী পাত সীমান্তকে বলবো আমরা গঠনাত্মক পাত সীমানা। কেন বলবো সেগুলো আমরা পরপর আসছি। এরপরে আরেকটা বললাম কি যে নিরপেক্ষ পাত সীমান্ত, নিরপেক্ষ পাত সীমান্ত। নিরপেক্ষ পাত সীমান্তের ক্ষেত্রে বলা আছে, আমরা কি বললাম যে প্রথম ক্ষেত্রে দেখলাম যে দুটো পাত একে অপরের দিকে এগিয়ে আসছে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখলাম কি যে দুটো পাত একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। এবার নিরপেক্ষতে বলা হচ্ছে কি যে দুটো পাত এরা কিন্তু না কাছাকাছি আসবে না দূরে সরবে, এরা কি করবে পাশাপাশি সরে যাবে। এই ধরনের পাত সীমানার ক্ষেত্রে কিন্তু কোনো গঠন বা ধ্বংস কোনোটাই হয় না, একে আমরা বলবো কি নিরপেক্ষ পাত সীমান্ত। তাহলে নিরপেক্ষ পাত সীমান্তের ক্ষেত্রে আমরা দেখলাম কি যে দুটো পাত পরস্পরের পাশাপাশি, অর্থাৎ পাশাপাশি কিন্তু সঞ্চরণশীল, সেই কারণে একে আমরা বলবো কি নিরপেক্ষ। কারণ কি এখানে কোনো গঠন বা ধ্বংস কোনোভাবেই কিছু হচ্ছে না, সেই কারণে নিরপেক্ষতার অবস্থানের জন্য একে বলবো কি আমরা নিরপেক্ষ পাত সীমান্ত। এবার নিরপেক্ষ পাত সীমান্তর ক্ষেত্রে আমরা জানি দুটো জায়গা সবথেকে বেশি আলোচিত হয়, সেটা হলো আনাতোলিয়া রয়েছে যেটা, আর একটা সান আন্দ্রিজ। এগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো এরপরে আরেক ধরনের পাত সীমান্ত লিখেছি, দেখুন যে ত্রিপাত সংযোগের ক্ষেত্রে ব্যাপারটা হলো কি যেখানে তিনটা পাত পরস্পর অবস্থান করবে, তার মানে কি অবস্থানের ভিত্তিতে আমরা দেখছি কি যে ত্রিপাত সংযোগ। ধরুন এরকম একটা পাত, এবার এখানে আর একটা পাত অবস্থান করছে, আবার দেখা গেল যে এখানে আর একটা পাত অবস্থান করছে, তার মানে এটা আমার ধরুন প্লেট ওয়ান, এটা প্লেট টু এবং প্লেট থ্রি। এবার এখানে যেটা বলা আছে যে তিনটা পাত একত্রে অবস্থান করছে, এই জায়গাটাতে অবস্থান করছে, এই জায়গাটা দেখতে দেখুন অনেকটা ইংরাজি অক্ষর ওয়াইয়ের মতো, অনেকটা ইংরাজি অক্ষর ওয়াইয়ের মতো, ওয়াইয়ের মতো কিন্তু দেখতে। এই অঞ্চলটাকে যেহেতু তিনটা পাত একত্রে অবস্থান করছে, তিনটা পাত সংযোগ বলতে একসাথে সংযোগ ঘটছে বা অবস্থান করছে, একে আমরা বলবো কি যে ত্রিপাত সংযোগ। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কি
যে দুটো পাত একত্রে ত্রিপাত সংযোগের ক্ষেত্রে কিন্তু দুটো পাত অ্যাক্টিভ থাকে, দুটো পাত কিন্তু অ্যাক্টিভ থাকছে অর্থাৎ সঞ্চরণশীল থাকবে। একটি পাত কিন্তু স্থির থাকবে, একটি পাত কি বললাম যে স্থির থাকবে। এই স্থির পাতটাকে বলা হয় কি অলাকোজেন। তাহলে অলাকোজেন বলতে কি বলা হচ্ছে, যে অলাকোজেন বলতে বলা হচ্ছে যে পাতটা স্থির অর্থাৎ ত্রিপাত সীমানায় বা ত্রিপাত সংযোগের তিনটি পাতের অবস্থানের ক্ষেত্রে যে পাতটি স্থির থাকে অর্থাৎ দুটি পাত অ্যাক্টিভ থাকে বা সঞ্চরণশীল, একটি পাত স্থির থাকে, এই স্থির পাতটাকেই বলা হচ্ছে কি যে অলাকোজেন। তো এরপরে আমরা আসছি কি যে পাত সংস্থানের কারণগুলো, এই কারণগুলো কিন্তু আমাকে ভালো করে একটু জানতে হবে। কি বলা হচ্ছে যে মূলত চারটা কারণে কিন্তু প্লেটগুলো মুভমেন্ট হচ্ছে অর্থাৎ একদিক থেকে অন্যদিকে সরে যাচ্ছে। সেইটা যদি আমরা দেখি যে আমরা দেখতে পাবো কি যে প্রথম বলা হচ্ছে পরিচলন স্রোতের কারণে, দ্বিতীয় বলা হচ্ছে ম্যাগমার উত্থানের কারণে, তৃতীয় বলা হচ্ছে অভিকর্ষজ টানের কারণ, চতুর্থ বলা হচ্ছে পাতের নিমজ্জনজনিত টানের কারণে। প্রথমেই আসছি কি আমরা পরিচলন স্রোতের কারণে। তো আমরা সেই আগের যেই রকম ছবি ছিল যে নিচে কি ছিল ম্যাগমা ছিল, উপরে বলেছিলাম কি যে প্লেট ছিল অর্থাৎ আমি এখানে তিনটা প্লেট আঁকছি, একটা প্লেট, দুটো প্লেট, এখানে আর একটা প্লেট। ইতিমধ্যে আমরা ভাগ দেখেছিলাম কি যে তিনটা ভাগ, ঠিক নিচে রয়েছে কি অ্যাস্থেনোস্ফিয়ার রয়েছে, তার নিচে ম্যাগমা রয়েছে। এবার ম্যাগমা কী হবে, স্বাভাবিকভাবে নিচের দিকে কী হবে, উত্তাপের পরিমাণ বেশি হবে, তেজস্ক্রিয়তার পরিমাণ কিন্তু বেশি থাকবে, তার মানে নিচের অংশ গরম হবে। নিচের অংশ যতটা গরম হবে বা উত্তাপ পাবে সে কী করবে উপরের দিকে উঠে যাবে, উপরের দিকে উঠে গেল, উপরের দিকে উঠে গেলে উপরে যে ম্যাগমা ছিল সেটা নিচের দিকে নেমে আসবে। তাহলে এইভাবে কিন্তু আবর্তন সৃষ্টি হবে অর্থাৎ নিচের ম্যাগমা উপরের দিকে উঠে যাবে, উপরের ম্যাগমা নিচের দিকে নেমে আসবে। এইভাবে কিন্তু একটা রোটেশান সৃষ্টি হবে, এইভাবে কিন্তু একটা রোটেশান সৃষ্টি হবে। এই রোটেশান যখন সৃষ্টি হবে এর উপরে যে প্লেটটা থাকবে, তার মানে বলা হচ্ছে এর উপরে যদি এরকম রোটেশান থাকে উপরে কিছু থাকে তাহলে এদিকে টেনে নিয়ে যাবে, এই জিনিসটা ঘটে। তার মানে আমি বলতে চাইছি কি ধরুন এই জায়গাটাতে পরিচলন স্রোত চলছে, তার মানে পরিচলন স্রোত এইরকম চলছে, এখানে এর উপরে এই পাতটা রয়েছে, এই পাতটা তাহলে কী হবে পাতটা এদিকে সরে যাবে। এবার এই পাতের ক্ষেত্রে দেখলাম আমি যে এখানে এইভাবে রোটেশান আছে, যদি হয় তাহলে পাতটা কী হবে স্বাভাবিকভাবে এদিকে সরে আসবে। এবার তাহলে দেখতে পেলাম কি যে দুটো পাত একে অপর থেকে সরে যাচ্ছে, দুটো পাত একে অপর থেকে সরে যাচ্ছে, তার মানে এটা আমার কী হবে প্রতিসারি পাত সীমান্ত, কারণ কি দুটো পাত একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, একে বলবো কি আমরা প্রতিসারি পাত সীমান্ত। এখানে আমি হয়তো দেখতে পেলাম যে আলাদা করছে, কারণ এখানে কাছাকাছি দেখাচ্ছি, কারণ আমরা দেখেছি বড় বড় পাতগুলো কত দূরে অবস্থান করতে পারে বা আয়তন কত হতে পারে। তাহলে এখানে আমি যদি দেখি যে পাতগুলো এইরকম ঘটছে অর্থাৎ পরিচলন স্রোতটা এইভাবে ঘটছে, তাহলে প্লেটটা স্বাভাবিকভাবে এদিকে এগোবে, কারণ কি আমরা বলেছি বিভিন্ন ধরনের পাত সীমান্ত পড়লাম না, আমরা পড়েছি কি যে প্রতিসারি পাত সীমান্ত, অভিসারি পাত সীমান্ত, নিরপেক্ষ ত্রিপাত, তার মানে অভিসারি প্রতিসারি ক্ষেত্রে যদি দেখি যে এইরকম যদি ঘটে তাহলে দুটো পাত সরে যাচ্ছে তাহলে সেটাকে আমরা প্রতিসারি পাত সীমান্ত বলব। এক্ষেত্রে দেখছি কি যে প্লেটটা এদিকে সরবে কারণ এদিকে পরিচলন স্রোতটা চলছে এইভাবে রোটেশান, এই রোটেশানের ফলে পাত দুটো এগোবে, তাহলে এখানে স্বাভাবিকভাবে কী হবে অভিসারি পাত সীমান্ত ঘটবে, অভিসারি পাত সীমান্ত অর্থাৎ অভিসারি বলতে অভিসার, আমরা রাধাকৃষ্ণের অভিসার পড়েছিলাম সেখানে প্রেম, সুতরাং কী হবে দুটো পাত এগিয়ে আসবে, প্রেম হলে স্বাভাবিকভাবে কী হবে দুটো পাত এগিয়ে আসে না, মানে পাত নয় দুজন এগিয়ে আসবে, আর ঝগড়া হলো প্রতিসারি তাহলে দূরে সরে যাবে। এখানে বলছি তাহলে আমরা কি যে দুটো পাত যখন দূরে সরে যাচ্ছে প্রতিসারি পাত সীমান্ত, তাহলে কোথায় দেখতে পেলাম ঠিক অপোজিটে দেখলাম কি যে দুটো পাত এগিয়ে আসছে, তার মানে এখানে যদি আমি ভালো করে দেখি এখানে যদি আর একটা পাত অবস্থান করতো তাহলে এখানে আমরা কি দেখতাম যে এখানেও কিন্তু এইরকম রোটেশান আছে, তার মানে দুটো পাত চলে মানে সরে যাচ্ছে, তাহলে এখানে আমার প্রতিসারি থাকতো, তার মানে দুদিকে যদি প্রতিসারি পাত সীমান্ত থাকে তাহলে মাঝখানে স্বাভাবিকভাবে অভিসারি হয়ে যেতে পারে। তার মানে এখানে আমরা মূলত দেখাতে চাইলাম কি যে প্রতিসারি পাত সীমান্ত এবং অভিসারি পাত সীমান্তগুলো
যে কীরকম সৃষ্টি হচ্ছে। তো আমরা পড়তে এসেছিলাম কি যেটা, যে পরিচলন স্রোতটা কি, পরিচলন স্রোতের ক্ষেত্রে বললাম কি যে ম্যাগমা যত গভীরতা বেশি সেখানে আমরা দেখছি কি তেজস্ক্রিয়তার পরিমাণ বেশি, তেজস্ক্রিয়তার পরিমাণ বেশি থাকার জন্য কি হবে এখানে স্বাভাবিকভাবে উত্তাপ বেশি, উত্তপ্ত ম্যাগমা কি হবে উপরের দিকে উঠে আসছে, উপরের ম্যাগমা নিচের দিকে নেমে যাচ্ছে, এইভাবে যে রোটেশান হচ্ছে যেটাকে আমরা বলছি কি পরিচলন স্রোত। যা আমরা বাড়িতে যে ভাত গরম হয় হাঁড়ির মধ্যে সেটা দেখেছি কি যে নিচের ভাত গরম হয়ে উপরের দিকে উঠে গেল, আবার হাঁড়ির নিচ সাইড বরাবর আবার নিচে নেমে এলো, এইভাবে তো অনবরত অনবরত ঘুরতে থাকে। এখানে কিন্তু সেম ঘটনা, তার মানে পরিচলনের কারণে কিন্তু সমগ্র হাঁড়ির ভাতটা হয়ে যায়। এখানেও পরিচলন ম্যাগমার পরিচলন স্রোতের কারণে কিন্তু উপরে থাকা প্লেটটা কিন্তু সরে যাবে, যে কোনো দিকেই সরবে, যেদিকে রোটেশনটা চলছে সেদিকে কিন্তু ঘুরতে থাকবে। তো এরপরে আমরা আসছি কি যে ম্যাগমার উত্থান, ম্যাগমার উত্থানের ক্ষেত্রে দেখুন প্রতিসারি পাত সীমান্তের ক্ষেত্রেই ম্যাগমার উত্থান ঘটবে, কারণ অভিসারির ক্ষেত্রে কি দুটো পাত একে অপরের উপরে উঠে যাবে, ফলে সেখানে কিন্তু ঘটনা ঘটার সম্ভব নয়। তো এখানে আমরা যে বিষয়টা বলছি যে প্রতিসারি পাত সীমান্তে বললাম কি দুটো পাত একে অপর থেকে সরে যাচ্ছে, তার মানে এখানে নতুন ম্যাগমা এসে জমা হবে, দুটো পাত যদি সরে যায় এখানে ম্যাগমা এসে গেল, পরের বার কী হবে আবার যখন ম্যাগমা এখানে উঠে আসার চেষ্টা করবে তখন প্লেটটা একটু এদিকে সরে যাবে, তবে তো নতুন ম্যাগমাকে জায়গা দিবে, পরের বার কী হবে এই ম্যাগমা আবার একটু সরে যাবে, তার মানে ম্যাগমা এখানে উত্থানের কারণে তাকে জায়গা দেওয়ার কারণে, ম্যাগমাকে জায়গা দেওয়ার কারণে প্লেটগুলো ধীরে 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 সরে যাবে। তার মানে পরের দিকে আমি দেখবো যদি বর্তমানে এখানে এ অবস্থান করছে বি সি, তার মানে বলতে চাইছি যে সি যে ছিল এক সময় এখানে সি ছিল, সে সরে আজকে চলে এসছে এখানে, সেই কারণে এখানে বি চলে এসছে, তারপরে কী হয়েছে সি জায়গা চেঞ্জ করেছে, পরে আবার সি এখানে পৌঁছেছে, তার মানে এখন বর্তমানে দেখতে পাচ্ছি কি এখানে বি চলে এসছে, এখানে এ চলে এসছে, তার মানে ধীরে 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 শুধুমাত্র রিপ্লেস করতে করতে ম্যাগমাকে জায়গা দেওয়ার জন্য পাতগুলো কিন্তু একে অপর থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। এর কারণেও কিন্তু প্লেট মুভমেন্ট হতে পারে বা পাতগুলো কিন্তু সরে যেতে পারে বলে বলা হচ্ছে। তো এই কারণেই বলা হচ্ছে ম্যাগমার উত্থান, ম্যাগমার উত্থানের জন্য ম্যাগমাকে জায়গা দেওয়ার কারণে বা নতুন ভূত্বক সৃষ্টির ক্ষেত্রে, অর্থাৎ এটা মূলত সমুদ্রের তলদেশেই ঘটবে, তাকে জায়গা দেওয়ার কারণেই কিন্তু ম্যাগমার উত্থানের কারণে সেখানে নতুন ভূত্বক যেহেতু গঠিত হবে, সুতরাং ধীরে ধীরে দুটো পাত কিন্তু একে অপর থেকে ধীরে ধীরে সরে যাবে। অভিকর্ষীয় টান, অভিকর্ষীয় টান বলতে বলা হচ্ছে যে আমরা জানি কি যে অ্যাস্থেনোস্ফিয়ার আর তার নিচে ম্যাগমা, তার মানে অ্যাস্থেনোস্ফিয়ারের উপর প্লেটগুলো এরকম আছে, নিচে তরল রয়েছে এবং উপরে কি রয়েছে প্লেটগুলো অবস্থান করছে। এবার প্লেটগুলো যদি অবস্থান করে বলেছিলাম প্লেটগুলো কেন ভেসে আছে, এরকম পাতের ক্ষেত্রে বলা হয়েছিল যে প্লেট উপরে কাজ করছে প্লাবতা শক্তি, প্লাবত শক্তি বলেছিলাম কি যে ভাসিয়ে রাখতে সাহায্য করবে, আর পৃথিবীর কেন্দ্রে কী হবে থেকেছে অভিকর্ষজ টান, তার মানে গ্র্যাভিটেশনাল ফোর্স কী করবে নিচের দিকে টানার চেষ্টা করছে, তার মানে এই প্লেটটা এখানে অবস্থান করতে গেলে কী হবে যদি অভিকর্ষজ টান এবং প্লাবত শক্তির মধ্যে ভারসাম্য থাকে, অভিকর্ষজ যে টান আছে এবং প্লাবত শক্তি যে রয়েছে এর দুজনে যদি ভারসাম্য থাকে তাহলে কিন্তু প্লেটটা এই জায়গাটায় অবস্থান করবে। এবার পৃথিবীর ক্ষেত্রে আমরা দেখেছি যত আমি নিরক্ষরেখার দিকে যাব, পৃথিবী যত আমি নিরক্ষরেখা বরাবর যাব সেখানে দেখব টানটা কিন্তু সব থেকে কম হতে থাকে, তার মানে অভিকর্ষজ টানটা কমবে, আর মেরুতে হলো কি সব থেকে বেশি থাকে অভিকর্ষজ টান, আর সব থেকে ভালো অবস্থায় থাকে সেটা হলো 45 ডিগ্রি, 45 ডিগ্রি অক্ষাংশে কিন্তু ঠিকঠাক ব্যালেন্সে থাকে। তার মানে আমি বলতে চাইছি কি যে প্লাবতা শক্তি এবং অভিকর্ষজ টানের মধ্যে যদি দেখা যায় অভিকর্ষজ টান বেড়ে যায়, তার মানে নিচে নামলে বা এদিক সেদিক হলে নিশ্চয়ই একটা বাড়বে একটা কমবে, যদি দেখা যায় অভিকর্ষজ টান বেড়ে যায়, অভিকর্ষজ টান বেড়ে গেলে কী হবে প্লেট মুভমেন্ট হবে, হয়তো এদিকে অথবা এদিকে কিন্তু মুভ নিতে শুরু করবে, কারণ কি ব্যালেন্স অবস্থায় নাই, তো কারণ সমান থাকলে ভারসাম্য থাকলে একটা জায়গায় স্থির থাকে, যদি দেখা যায় স্বাভাবিকভাবে প্লাবত শক্তি থেকে অভিকর্ষজ টান বাড়ে, যদি বেড়ে যায় তাহলে কী হবে প্লেটটা কিন্তু সরতে থাকবে, যে কারণে বলা হচ্ছে যে পাতগুলো কিন্তু সরতে পারে। তার মানে আমরা তিন ধরনের জেনে নিলাম। এরপরে বলা হচ্ছে কি পাতে নিমজ্জনজনিত টান, নিমজ্জনজনিত টান বলতে বলা হচ্ছে কি যে ধরলাম দুটো পাত, দুটো পাত বলতে আমরা পাতগুলো যেহেতু আগে পড়েছি দুটো পাতের ক্ষেত্রে বলা হলো অভিসারী পাত সীমান্ত, অভিসারী পাত সীমান্ত বলতে বলা হয়েছে দুটো পাত একে অপরের দিকে এগিয়ে আসবে, সেটাকে বলেছিলাম কি যে অভিসার বা অভিসারী পাত সীমান্ত। এই অভিসারী পাত সীমান্তের ক্ষেত্রে কী হবে দুটো পাত যখন এগিয়ে আসবে
যদি দেখা যায় যে এটা মহাসাগরীয় পাত, তাহলে মহাসাগরীয় পাত কিন্তু ভারী হয় কার তুলনায়, মহাদেশীয় পাতের তুলনায়। এবার বলা হচ্ছে দুটো পাত যদি এগিয়ে আসে তাহলে স্বাভাবিকভাবে যেইটা ভারী হবে সে কি করবে, অপেক্ষাকৃত হালকা পাতের উপরে কিন্তু, অর্থাৎ এইটা হালকা পাত, মহাদেশীয় পাত হালকা, মহাসাগরীয় পাত ভারী, তাহলে মহাসাগরীয় পাত কি হবে, ভারী হওয়ার কারণে নিচের দিকে ঢুকে যাবে, আর এই অংশটা কিন্তু উপরে থাকবে, কারণ মহাদেশীয় পাত কিন্তু উপরের দিকে থাকবে। তো আমরা পড়বো কি যে নিমজ্জন জনিত টান, নিমজ্জন জনিত টান বলা বলতে বলা হচ্ছে যে এটখানে তো ম্যাগমা রয়েছে, তার মানে মহাসাগরীয় পাতের একটা অংশ যদি ম্যাগমার মধ্যে প্রবেশ করে যায়, এরপরে বলা হচ্ছে তাহলে স্বাভাবিকভাবে এখানে উচ্চতা বেশি, এখানে উচ্চতাটা কম, ফলে কি হয় ম্যাগমা যেহেতু নরম স্বাভাবিকভাবে কি হবে এই ভারী পাতটা ধীরে 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 নিমজ্জন অর্থাৎ টানবে, এই অংশটা টেনে বাকি অংশটাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই কারণে বলা হচ্ছে নিমজ্জিত অংশের কারণে, অর্থাৎ পাতের নিমজ্জিত অংশের কারণে কিন্তু সমগ্র পাতটাকে টেনে আনবে, এইভাবেও কিন্তু, অর্থাৎ টেনে আনা মানে কি এই পাতটা সরে আসছে, কিন্তু আমরা তারা পড়ছি কি যে পাত কেন সরবে, তার মানে নিমজ্জিত অংশ বাকি অংশটাকে টেনে আনলে পাত সরবে, অর্থাৎ এইটাকেই বলা হচ্ছে কি নিমজ্জন জনিত টান। তাহলে বললাম কি যে দুটো পাত অর্থাৎ অভিসারী পাত সীমান্ত বরাবর মহাদেশীয় পাত এবং মহাসাগরীয় পাত যদি পরস্পরের দিকে এগিয়ে আসে তাহলে ভারী পাত এটা মহাসাগরীয় পাত, সে কী করবে সরাসরি এখানে ঢুকে যাবে, নিচের দিকে ভারী হওয়ার জন্য মহাদেশীয় পাতে নিচে ঢুকে যাবে, এই যে নিচের অংশটা আছে এই নিচের অংশটা বাকি মহাসাগরীয় পাতটাকে টেনে নিচের দিকে ঢোকানোর চেষ্টা করবে, এর কারণেও কিন্তু পাতগুলোর মুভমেন্ট হতে পারে। এই চারটা কারণে, এই চারটা মূল কারণে কিন্তু পাতের সঞ্চরণ ঘটে। তো এখানে আমরা যেহেতু কিছু টার্ম আছে যা কিন্তু আমরা এখানে হয়তো আলোচনা করতে পারলাম না, সেগুলোর জন্য আমরা পরের দিকে কিন্তু দু নম্বরের কথা ভেবে বা প্লেট টেকটোনিক থিওরির রিলেটেড টার্মগুলো নিয়ে নিশ্চয়ই আমরা আরেকটা ভিডিও বানাবো। তো এখানে আরও কিছু বিষয় আছে, যেমন সমালোচনা রয়েছে, সেই সঙ্গে আরেকটা জিনিস অর্থাৎ যে সমস্ত ভূমিরূপগুলো গড়ে ওঠে সেইটা যদি আমরা দেখি, যেহেতু আজকে ভূমিরূপ নিয়ে আমরা আলোচনা করব না, শুধুমাত্র দুটো জিনিসই বলবো, কারণ আমরা বলেছিলাম একটা যে অভিসারী পাত সীমান্ত আর একটা বলেছিলাম আমরা প্রতিসারী পাত সীমান্ত। তো অভিসারী পাত সীমান্ত আর প্রতিসারী পাত সীমান্তের ক্ষেত্রে যে ভূমিরূপ একটা দুটো দেখা যেতে পারে সেটা আমরা শুধু সামান্য আলোচনা করব। প্রথমেই আমরা আসছি কি যে প্রতিসারী পাত সীমান্ত, প্রতিসারী পাত সীমান্তে বলেছিলাম কি দুটো পাত একে অপর থেকে দূরে সরে যাবে, দূরে সরে যাওয়ার কারণে এখানে কি হবে ম্যাগমা বেরিয়ে আসবে, দিয়ে নতুন ভূত্বক সৃষ্টি করবে যাকে বলবো আমরা কি যে সামুদ্রিক শৈলশিরা, শৈলশিরা। মূলত দেখবেন পাতগুলো সরে মূলত সমুদ্রের নিচে, সেই কারণে আমরা সামুদ্রিক শৈলশিরা আমরা দেখতে পাবো, এটা প্রতিসারীর ক্ষেত্রে। এবার যদি আমরা অভিসারী পাত সীমান্তের কথা বলি, অভিসারী পাত সীমান্তের ক্ষেত্রে আমরা দেখবো কি দুটো পাত পরস্পরের দিকে এগিয়ে আসছে, দুটো পাত পরস্পরের দিকে এগিয়ে আসছে। এখানে কি হয় দু ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে, দু থেকে তিন ধরনের হতে পারে, যে মহাদেশীয় পাত এবং মহাদেশীয় পাত অর্থাৎ প্লে বাউন্ডারি কথা বলছি, তার মানে মহাদেশীয় পাত সীমানা দু ধরনের হতে পারে বলতে বলেছিলাম, দু থেকে তিন ধরনের মহাসাগর মহাসাগরীয় পাত এবং মহাসাগরীয় পাত এটা হতে পারে, আর এক ধরনের হতে পারে যে মহাদেশীয় পাত এবং মহাসাগরীয় পাত। আমরা বললাম কি যে আজকে বিস্তৃত আলোচনা করবই না, আজকের শুধুমাত্র দেখলাম কি যে প্রতিসারী পাত সীমান্তের ক্ষেত্রে কিন্তু সামুদ্রিক শৈলশিরা হতে পারে, একাধিক বিষয় রয়েছে, আমরা শুধু এইখানে একটা দুটো আলোচনা করব। অভিসারী পাত সীমান্তের ক্ষেত্রে বললাম কি মহাদেশীয় পাত এবং মহাদেশীয় পাত যদি হয় তাহলে কি হয় দুটো পাতের মাঝখানে যদি পদার্থ জমে থাকে তাহলে স্বাভাবিকভাবে কী হবে ভঙ্গিল পর্বতের কিন্তু সৃষ্টি হয়, যেটা কিন্তু আমাদের হিমালয় সৃষ্টি হয়েছে। আবার মহাসাগরীয় ক্ষেত্রে যদি দেখি, মহাসাগরের ক্ষেত্রেও কিন্তু নিচের দিকে পলিরাশি জমা পড়েছে, সেখানে কিন্তু আমরা আগ্নেয়গিরি দেখতে পাবো না। আবার যদি মহাসাগরীয় এবং মহাদেশীয় দেখি এক্ষেত্রে কী দেখা যাবে, কারণ এইটাই আমরা মূলত আলোচনা করবো বলেই বলছিলাম যে
বলেছি কি যে একটা পাত ভারী হবে, একটা হালকা হবে, তার মানে মহাসাগরীয় যেটা রয়েছে থাকছে এটা ভারী আর এটা তুলনামূলক হালকা। এবার কি হয়, দুটো পাতের ক্ষেত্রে বলেছিলাম ভারী পাত সবসময় নিচে চলে যাবে, ভারী পাত নিচের দিকে চলে যাবে, ভারী পাত নিচের দিকে চলে যাবে। তার কারণটা কি বলা হচ্ছে যে ভারী হওয়ার জন্য স্বাভাবিকভাবে ভিতরের দিকে ঢুকে যাবে। এইভাবে অর্থাৎ যখন এই অঞ্চলে মিলিত হচ্ছে, যখন এই অঞ্চলে মিলিত হচ্ছে তাকে আমরা বলবো কি বেনি অফ জোন, অর্থাৎ বেনি অফ অঞ্চল বলা হচ্ছে। এবার এই যে ঘটনাটা, অর্থাৎ মহাদেশীয় পাত উপরে থাকবে, মহাসাগরীয় ভারী পাত নিচের দিকে ঢুকে যাবে, এটা স্বাভাবিক ঘটনা। এই ঘটনাটাকে আমরা বলবো কি যে নিমজ্জন বা সাবডাকশান, সাবডাকশান বা নিমজ্জন। যদি উল্টো ঘটনা ঘটে, উল্টো ঘটনা বলতে দেখা গেল যে ব্যতিক্রম ঘটনা, যে মহাদেশীয় পাত হালকা ছিল এই নিচে গেল আর মহাসাগরীয় পাত উপরে উঠে গেল, তাহলে এটা হলো কি অবডাকশান বা বিপরীত নিমজ্জন, বিপরীত নিমজ্জন। তো এইটা আলোচনা করব বলেছিলাম। তাছাড়া আমরা নিরপেক্ষ পাত সীমান্তের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে দুটো ট্রান্সফর্ম চ্যুতি দেখা যায়, সেটা হলো একটা সানান্দ্রিজ অঞ্চলে আর একটা বললাম কি আনাতোলিয়া অঞ্চলে। এই দু ধরনের পাত বাউন্ডারিতে কিন্তু এই নিরপেক্ষর ক্ষেত্রে যে ভূমিরূপগুলো দেখা যায় সেগুলো আমরা পরে বিস্তৃত আলোচনা করব। এই ভিডিওতে আমরা শুধুমাত্র একটা কনসেপ্ট দিতে চেয়েছিলাম এবং এই বিষয়গুলো আলোচনা করতে চেয়েছিলাম, সেই কারণে আমরা এটা এই পর্যন্ত রাখলাম, শুধু সমালোচনাগুলো আলোচনা করব। এরপরে আসছি কি আমরা যে সমালোচনা, সমালোচনা বলতে বলা হচ্ছে দেখুন, কারণ প্রত্যেকটা বিষয়ের কিন্তু থিওরির সমালোচনা রয়েছে, অর্থাৎ কিছু ভালো দিক রয়েছে, খারাপ দিক রয়েছে এবং সেইগুলো নিয়েই আলোচনা করব। প্রথমেই আমরা যে বিষয়টাতে আসব যে আমরা ধরে নিচ্ছি কি যে আমাদের পৃথিবীটা, আমাদের পৃথিবীর আয়তন কিন্তু স্থির। পৃথিবীর যদি আয়তন স্থির হয়, পৃথিবীর আয়তন যদি স্থির হয় তাহলে অপসারী পাত সীমান্ত বরাবর এবং অভিসারী পাত সীমান্ত বরাবর, কি বললাম যে দুটো পাত সীমান্ত বরাবর দেখতে পাচ্ছি কি দুটো পাত সীমান্ত ছিল, একটাতে দুটো পাত পরপর সরে যাচ্ছিল প্রতিসারিতে, অভিসারিতে দুটো পাত এগিয়ে আসছিল। এই দুটোর ক্ষেত্রে তাহলে কি হবে, সামঞ্জস্যতা থাকতে হবে, নাহলে কি আমরা ধরে নিচ্ছি পৃথিবীর আয়তন স্থির। এবার এই দুয়ের মধ্যে সামঞ্জস্যতা না থাকলে পৃথিবী স্থির বুঝতে পারবো কি, ধরা সম্ভব না। আমরা দেখেছি এই দুয়ের মধ্যে কিন্তু সমান নয়, অর্থাৎ এই দুজনের যদি আমি প্রসারণ দেখি যে কতটা বাড়লো এবছর পৃথিবী, সেই হিসেবটা যদি দেখি তাহলে দেখতে পাবো কি দুজনের মধ্যে ভারসাম্য ঠিক নেই, তার মানে যতটা বাড়ছে ততটা কমলে তবেই পৃথিবী স্থির থাকবে, এই বিষয়ের কিন্তু মিল নাই। এর কারণে কিন্তু ইনারা ব্যাখ্যা করতে পারেননি। এরপরে আমরা যে বিষয়টাতে আসছি যে এই যে প্লেট বলে দিলাম যে পরিচলন স্রোতের কারণে, ম্যাগমার উত্থানের কারণে, এই যে কারণগুলো আমরা বলেছি এর শক্তি এলো কোত্থেকে, অর্থাৎ পরিচলন স্রোত সৃষ্টি হওয়ার পিছনে কারণটা কি, এর কারণ হঠাৎ কি কারণে যে পরিচলন স্রোত সৃষ্টি হতে গেল, অর্থাৎ একটা টাইম পর্যন্ত আমরা দেখছিলাম স্থির ছিল, তারপরে কিন্তু পাতগুলো একে অপর থেকে সরতে থাকলো, পাশাপাশি আসতে থাকলো, এর উৎস কী, এটা নিয়েও কিন্তু কোনো থিওরিতে কিন্তু কোথাও আলোচনা করা হয়নি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কি যে কোনো কোনো পাত দুদিকে সরছে, এটা হতে পারে না, কারণ আমরা জানি কি যে আমাদের উত্তর আমেরিকা ছিল, উত্তর আমেরিকার এখানে রয়েছে সান আন্দ্রিজ আর এটা আমার উত্তর আমেরিকা। আমরা দেখছি কি উত্তর আমেরিকা পশ্চিম দিকে সরছে, আবার দেখছি সান আন্দ্রিজ তার দেখাচ্ছে যে উপরের দিকে উঠছে, তাহলে একটা পা দুদিকে মুভমেন্ট হতে পারে না, হয় তাকে উত্তরের দিকে আসতে হবে না হলে পশ্চিমের দিকে আসতে হবে, যে কোনো একটা অবাঞ্ছনীয় ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা দেখছি কি যে একটা পাত, এই পাতটা উত্তর আমেরিকা যে পাত ছিল সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উত্তরে পশ্চিমে দুদিকেই কিন্তু তাকে সঞ্চরণশীল দেখা যাচ্ছে, যা নিয়ে কিন্তু সঠিক ব্যাখ্যা আমরা এখনও পাইনি। এরপরে যে বিষয়টা রয়েছে সেটাতে কি বলা হচ্ছে যে প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে, এতগুলো তো মহাসাগর রয়েছে, অর্থাৎ পাঁচটা মহাসাগর রয়েছে, সেখানে দেখছি কি যে প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে নিমজ্জন ঘটছে বা নিমজ্জন ঘটতে গেলে কি আমার অভিসারী পাত সীমান্ত থাকবে, কিন্তু বাকি মহাসাগরগুলোতে আমরা দেখছি কি যে উল্টোটা ঘটছে, তার মানে বাকি পাত অঞ্চলে কিন্তু অভিসারী জায়গা আমরা প্রতিসারী দেখছি,
তার মানে প্রতিসারি পাত সীমান্ত হলে কি সমুদ্রের গঠন হচ্ছে, তার মানে আমি একটা মাত্র কেন কেন এমন ঘটলো যে একটা মাত্র মহাসাগরের নিচে দেখছি যে নিমজ্জন ঘটছে বা অভিসারী পাত সীমান্ত অঞ্চলগুলো দেখা যাচ্ছে, কিন্তু বাকি মহাসাগরগুলোতে আমরা দেখছি কি যে একে অপর থেকে সরে যাচ্ছে বা প্রতিসারি পাত সীমান্ত দেখা যাচ্ছে। এই ধরনের ব্যতিক্রমী ঘটনা কেন, এর সঠিক ব্যাখ্যাও কিন্তু আমরা পাইনি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু সমালোচনা হয়েছে। আশা করি ভিডিওটা আজকে এইটুকু পর্যন্তই আমরা শেষ করলাম, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করবেন এবং আমরা কী ধরনের ভিডিও নিয়ে আসবো সেটা আপনারা জানাতে পারেন, সেই ধরনের ভিডিও আমরা নিয়ে পরবর্তী সময় উপস্থিত হব। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।